সাজছে শহর, আসছে পুজো। জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019-এর পুজো পরিক্রমা রাউন্ড টু নিয়ে আমি শ্রেষ্ঠা এখন চলে এসেছি যুগযাত্রীতে। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন যে এখানে কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, মণ্ডপটা অনেকটাই তৈরি হয়ে গেছে। ইনফ্যাক্ট যেখানে প্রতিমা মূর্তি বসবে সেই জায়গাটাও অনেকটাই রেডি হয়ে গেছে। আর এরপর কী হয়, আর কী হবে, আর কী অনুষ্ঠান থাকে, সমস্ত কিছু কিন্তু কথা বলে জেনে নেব ক্লাব মেম্বারের সঙ্গে। নমস্কার আপনাকে জিও বাংলায়, স্বাগত। আপনার নাম? নমস্কার, আমার নাম নন্দিতা গাঙ্গুলি। কীরকম এক্সাইটমেন্ট পুজোর জন্য? খুব এক্সাইটমেন্ট চলছে, সব নাওয়া খাওয়া ভুলে গেছি, দিনভর এই কাজ হচ্ছে, ব্যবস্থা হচ্ছে। নতুন জামা কাপড় কিছু হয়ে গেছে কেনা, শপিং শেষ? সময় নেই, সময় হয়নি, প্যান্ডেল ছেড়ে বেরোনো যাচ্ছে না, প্রায় ওরকম ওরকমই। আচ্ছা, আপনাদের এখানে অনুষ্ঠানের কিন্তু একটা ব্যাপার থাকে, এটা আমরা জানি, তো কবে কি অনুষ্ঠান হয়? আমাদের অনুষ্ঠান যেদিন মা আসছে সেদিন থেকে। আচ্ছা, মহালয়ার পরের দিন মা আসছেন, তখনই আমরা প্রায় প্রভাত ফেরি করে নাচতে গাইতে সব নানান রকম গ্রুপ ওয়াইজ গান এরকম করতে করতে আসছি। তারপরে সব কিছু কমপ্লিট করে একটু তো টাচ আপ করতে হয়, করে পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন হবে এবং সেদিন একটা বিরাট প্রোগ্রাম আছে। আচ্ছা, কিসে? ও, সেদিন আমাদের বৃক্ষ চারা গাছ দান আছে, মানে বন্টন আর কি। তারপরে ফিতে কাটা, প্রদীপ প্রজ্বলন, তারপর গান, শ্রুতিনাটক, আগমনী সঙ্গীত, জমজমাট ব্যাপার একটা হবে। এ গেল পঞ্চমী। ষষ্ঠীর দিনও পাড়ার বাচ্চাদের নিয়ে, বিভিন্ন এজ গ্রুপের বাচ্চাদের নিয়ে নাচ গান এসব হবে। সপ্তমীর দিন একটু সবাই হয় রেস্ট নেবে, নয় ঘুরবে, নয় ভালো লাগলে আমরা আবার কোনো প্রোগ্রাম করতে পারি। মোটমাট অষ্টমীর দিন খাওয়া দাওয়া, সেদিন তো পুজোর ব্যাপারটা, সন্ধি পুজো আছে, দুটো পুজো আছে, নবমী অষ্টমী প্লাস সন্ধি পুজো প্লাস আমরা বসে খাবো সবাই, সেটা আছে। ওই করতে করতে সেদিনটা গেল। নবমীর দিন অনেক কম্পিটিশন হবে, যেমন ওই ধুনুচি নাচ হবে, উলুধ্বনি হবে, শঙ্খ ফু প্রতিযোগিতা, এসব ছোটোখাটো প্রতিযোগিতা কিছু হবে, অনেক কিছু আছে, মানে একেবারে জমজমাট। ভেবেছি যে পাড়ার সবাইকে নিয়ে গান বাজনার সময় একটা অন্তাক্ষরী নিজেদের মধ্যে গ্রুপ ওয়াইজ সেটা করব। বেশ মজার, বেশ মজার। এটা ওই যে একটাই উদ্দেশ্য যে বাইরে কাউকে যেতে দেওয়া হবে না, ওই তো সবাইকে এক জায়গায় আটকে রাখবে। একটা খুদেকে পেয়ে গেছি, অনেকক্ষণ ধরে ছটপট ছটপট করছে, কি নাম তোর? তমগ্ন ঘোষ। আচ্ছা, কটা জামা হয়েছে? দশটা। দশটা? একটু দশটা জামা হয়েছে। কি কি খাবি পুজোতে? বাক। কি খাবি? বাক। বাক খাবি? আইসক্রিম। আচ্ছা, কেক খেতে ভালো লাগে? হ্যাঁ। ওখানে কি রাখা আছে? কেক তো খাবি না? খাবি তো, ওইদিকেই তাকিয়ে রয়েছিস তুই। আচ্ছা, তো আমরা যেহেতু এই ক্লাবটি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাইড করেছে, তাই জন্য মিও আমরের তরফ থেকে কিন্তু একটা অসাধারণ সুন্দর কেক আছে, আর সেই কেকটা কেটেই আমরা সেলিব্রেট করব এই সেলিব্রেশনটা। তো কেকটা কাটা হয়ে যাক, সবাই মিলে একটা ক্লাব। এরকম সেলিব্রেশন তো চলতেই থাকবে, আর আমি শ্রেষ্ঠা পৌঁছে যাবো একটা অন্য জায়গায়, অন্য পুজোতে। ঠিক দেখতেই পাচ্ছেন সেলিব্রেশনটা অন্য রকমভাবে মেতে উঠেছে, সবাই অন্য রকমভাবে মেতে উঠেছে। তো এরকম চলতেই থাকবে, এরপর আমিও পৌঁছে যাবো একটা অন্য জায়গায়, দেখাবো সেখানকার প্রস্তুতি। তাই জন্য কিন্তু চোখ রাখুন জিও বাংলার পর্দায়। অ্যান্ড উই উড লাইক টু থ্যাংক আওয়ার স্পন্সার অ্যাম্বাসার, কো স্পন্সার জিএসটি দোস্ত, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, সেফটি পার্টনার অ্যারিসন কেবল, অ্যান্ড আওয়ার ফুড পার্টনার মিও আমরে। অনেক অনেক আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় শুভঙ্কর দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী।